আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি সালমা খাতুন, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা গত ক্লাসে কি পড়িয়েছিলাম বলো তো, বলতে পারবা? গত ক্লাসে প্রথম অধ্যায়ে আমরা কি পড়েছিলাম? সিদ্ধান্ত গ্রহণ। আজকে দেখো প্রথম অধ্যায়ে পরিকল্পনা। কি পড়াবো আজকে? পরিকল্পনা। আর পরিকল্পনাটা কি? গৃহ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা পরিকল্পনা নিয়ে আমাদের এগোতে হবে। পরিকল্পনাটা দেখো, গৃহ ব্যবস্থাপনা পদ্ধতি ও পর্যায় পরিচালনা করার জন্য আমাদের পরিকল্পনা গ্রহণ করা উচিত। গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা হতে স্পষ্ট ধারণা করা যায় যে গৃহ ব্যবস্থাপনা পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য কতগুলো ধারাবাহিক কর্মপদ্ধতির সমষ্টি মাত্র। গৃহ ব্যবস্থাপনা পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য কতগুলো ধারাবাহিক কাজগুলো কী করতে হবে? ধারাবাহিকভাবে এটা কি পরিকল্পনার মাধ্যমে আমাদের নিয়ে আসতে হবে। এই পদ্ধতিগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ করতে হয় বলে এগুলোকে গৃহ ব্যবস্থাপনার পর্যায় বা পদ্ধতি বলা হয়। পদ্ধতিগুলো হলো পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন। সে পদ্ধতিগুলো কি থাকতে হবে? গৃহ ব্যবস্থাপনা পরিচালনা করার জন্য পরিকল্পনা, মূল্যায়ন, নিয়ন্ত্রণ, সংগঠন, এগুলোর মাধ্যমে আমরা পর্যায়ক্রমে গৃহ ব্যবস্থাপনাটা প্রণয়ন করতে পারি। লক্ষ্য করলে দেখা যাবে যে হচ্ছে লক্ষ্যকে কেন্দ্র করো, প্রতিদিন কাজের পরিকল্পনা করা হয়। আমরা যখন কোনো পরিকল্পনা করব বা লক্ষ্যকে কেন্দ্র করব, লক্ষ্যকে কেন্দ্র করার পরিকল্পনার মধ্যে কিন্তু যথেষ্ট মিল রয়েছে। লক্ষ্য কোনো কিছু, তুমি কাজটা কিভাবে করবা, তোমার ওই লক্ষ্যে পৌঁছাতে হলে তোমার পরিকল্পনা আগে করতে হবে, পরিকল্পনা অনুযায়ী তোমাকে সেখানে আগাতে হবে। পরিকল্পনা থেকে আরম্ভ করে মূল্যায়ন, সংগঠন, নিয়ন্ত্রণ ধারাবাহিকভাবে চক্র আকারে চলে আসছে। গৃহ ব্যবস্থাপককে পরিকল্পনা প্রণয়নকারী, সংগঠন নিয়ন্ত্রণকারী, মূল্যায়নকারী রূপে দায়িত্ব পালন করতে হয়। এবার দেখো পরিকল্পনা, গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ হচ্ছে কি? পরিকল্পনা। গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ হচ্ছে কি? পরিকল্পনা। লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যে সব কর্মপন্থা অবলম্বন করা হয়, আমরা যে লক্ষ্যে পৌঁছাবো সেটা কর্মপন্থা, যে কাজগুলো করব সেগুলো ধারাবাহিকভাবে আমাদের পর্যায়ক্রমে করতে হবে। আর পূর্বের কাজটি কিভাবে করা হবে, কেন করা হবে ইত্যাদি সম্বন্ধে চিন্তা ভাবনা করার নামই হচ্ছে পরিকল্পনা। তাহলে আমরা কোন কাজ কিভাবে করব, কেন করব, কিভাবে কাজটি সম্পূর্ণ হবে, এগুলো চিন্তা ভাবনা করাই হচ্ছে কি পরিকল্পনা। সদস্যদের মধ্যে অবশ্যই ভালো সম্পর্ক থাকতে হবে। পরিকল্পনা করবে কয়েকজন পরিবারের সবাই মিলে, তাহলে সদস্যদের মধ্যে অবশ্যই ভালো সম্পর্ক থাকতে হবে। সম্পর্ক ভালো থাকলে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সহজতর হয়। সদস্যদের মধ্যে যদি মিল থাকে তাহলে তুমি যে পরিকল্পনাটা বাস্তবায়ন করবে সেটা কাজটা সহজ হবে। কারণ তুমি পরিকল্পনা করে কাজটা যখন সবার মধ্যে বণ্টন করে দিবে, ভাগ করে দিবে, তাহলে সবার যদি সদস্যদের মধ্যে মিল থাকে তাহলে সবাই কাজটা সুসম্পন্ন করতে পারবে সহজে। পরিকল্পনা প্রণয়নের সময় কিছু বিষয় বিবেচনা করতে হবে। তুমি যে পরিবারে গৃহ ব্যবস্থাপনার কিছু পরিকল্পনা করবে সেগুলো অবশ্যই কিছু বিষয়ের ওপর বিবেচনা করে করতে হবে। দেখো কী কী বিষয়ের ওপর বিবেচনা করবে, পরিকল্পনা প্রণয়নের সময় কিছু বিষয় বিবেচনা করতে হবে। পরিকল্পনা প্রণয়নের সময় কি কি বিষয়ের উপর বিবেচনা করবে? কিছু বিষয় বিবেচনা,
পরিবারের প্রত্যেকের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে পরিকল্পনা করতে হবে। কি করতে হবে? পরিবারের প্রত্যেকের কথা চিন্তা করে অসুবিধার কথা চিন্তা করে পরিকল্পনা করতে হবে। পরিবারের প্রত্যেকের সুবিধা অসুবিধা, তুমি কোন কাজটা কিভাবে করবে, সেটা সুবিধা হবে না অসুবিধা হবে, সেই কথা চিন্তা করে পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিভিন্ন কাজে সফলতা লাভ করতে হলে সদস্যদের দক্ষতা ক্ষমতা বিভিন্ন কাজে সফলতা অর্জন করতে হলে দক্ষতা ক্ষমতা ইচ্ছা অভিজ্ঞতা ইত্যাদি চিন্তা করতে হবে। চিন্তা করে কি করতে হবে? পরিকল্পনা করতে হবে। পরিকল্পনাটা এমন হতে হবে যেন প্রয়োজন বোধে তা চেঞ্জ করা যায়। প্রয়োজন হলে কি করতে হবে? পরিবর্তন করা যায়। চার নম্বর দেখো, পরিবারের সকলে গ্রহণযোগ্যতা পরিকল্পনা তৈরি করতে হবে। পরিবারের যেন সকলেই গ্রহণ করতে পারে সেভাবে পরিকল্পনাটা করতে হবে। পরিবারে সকলে যেন পরিকল্পনাটা গ্রহণ করতে পারে।
গ্রহণযোগ্য সেভাবে পরিকল্পনা করতে হবে। গ্রহণযোগ্য হয় তাহলে দেখো, পরিকল্পনা প্রণয়নের ওপর কিছু বিষয় বিবেচনা করে আমাদের পরিকল্পনাটা নিতে হবে। তাহলে এক নাম্বার দেখো, পরিবারের প্রত্যেকের যেন সুবিধা হয় কথা চিন্তা করে পরিকল্পনা নিতে হবে। কী করতে হবে? প্রত্যেকের যেন সুবিধা হয়, কাজটা করতে সুবিধা হয়, সেভাবে আমাদের পরিকল্পনাটা করতে হবে। দুই নাম্বার দেখো, বিভিন্ন কাজের সফলতা অর্জন করতে হলে দক্ষতা, ক্ষমতা, ইচ্ছা, অভিজ্ঞতা ইত্যাদি চিন্তা করে পরিকল্পনা করতে হবে। তুমি যে কাজটা বন্টন করে দিচ্ছ, সেই কাজ করার তার ক্ষমতা, তার ইচ্ছা, সেই ইচ্ছা থাকলে ভালোভাবে কাজটা করতে পারবে, দক্ষতা, কাজের দক্ষতা, সে অভিজ্ঞতা, ওই কাজটা সে আগে করছে, তার সে সম্পর্কে কোনো ধারণা বা অভিজ্ঞতা আছে, এগুলো চিন্তা করে আমাদের পরিকল্পনা করতে হবে। তিন নম্বর দেখো, পরিকল্পনাটা এমন হতে হবে যেন প্রয়োজন হলে পরিবর্তন করা যায়। তোমার যে পরিকল্পনাটা নিছো, তারপরে সদস্যদের সবাই বসে যদি মনে করে যে এই কাজটা এভাবে না করলে অন্যভাবে করলে ভালো হতো, তখন সে পরিকল্পনাটা অবশ্যই যেন প্রয়োজন বোধে আমরা পরিবর্তন করতে পারি। চার নম্বর, পরিকল্পনা সকলে যেন পরিকল্পনাটা গ্রহণযোগ্য হয়। আমি যে পরিকল্পনাটা করলাম সেটা সদস্যদের সবার সাথে বসে সে বিষয়টা শেয়ার করতে হবে, তাহলে সকলের যেন পরিবারের গ্রহণযোগ্য হয়, বিষয়টা যেন সকলেই সেটা গ্রহণ করে, সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে আজকে আমাদের পড়া ছিল কি, পরিকল্পনা। আর জীবনে অবশ্যই পরিকল্পনা, কোনো কাজ করতে গেলে অবশ্যই পরিকল্পনা তোমার করে কাজটা করা উচিত, যে কাজটা আমি করতে যাচ্ছি আগে থেকে একটু চিন্তা করলে সেই কাজটার ফলাফল তোমাদের ভালো হবে। তোমরা অবশ্যই এ চারটা পরিকল্পনার বিষয়ের ওপর যে বিবেচনা করে যে বিষয়গুলো তুমি সিদ্ধান্ত নেবে, সেটা অবশ্যই এ চারটা বিষয়ের ওপর খেয়াল রেখে নিতে হবে। আগামী ক্লাসে তোমাদের এটাই হোমওয়ার্ক থাকলো, ভালো করে পড়ে সুন্দর করে লিখে ফেলবা। কোনো যদি সমস্যা থাকে তাহলে আমাকে জানাবা। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।